হাঁসের চোখ ঘোলা রোগ হল এমন একটি রোগ যা চোখের উজ্জ্বলতা এবং পরিষ্কারতা কমিয়ে দেয়। এই রোগটির প্রধান লক্ষণ হল হাঁসের চোখের আকার ও রঙে পরিবর্তন হওয়া, চোখের দাগ ও বাড়তি স্লাইম প্রদর্শন এবং চোখের উজ্জ্বলতা কমে যেতে পারে। হাঁসের চোখ ঘোলা রোগের কারণ হতে পারে অস্বাস্থ্যকর পরিবেশ, ব্যাকটেরিয়া সংক্রমণ, পুষ্টিকর খাবারের অভাব, ছড়িয়ে যাওয়া রোগ জীবাণু। এখন আলোচনা করব প্রতিকার ও প্রতিরোধের উপায় নিয়ে। হাঁসগুলির ক্ষেত্রে পর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্ত পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। হাঁসের চোখ ঘোলা রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন পাত্র ব্যবহার ও পানিতে ক্লোরিন ব্যবহার করে জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখতে হবে। সঠিক পুষ্টি প্রদান করার জন্য হাঁসগুলিকে গুণগত মানের খাদ্য প্রদান করতে হবে। এটি হাঁসকে সুস্থ, স্বাস্থ্যবান ও শক্তিশালী রাখবে এবং রোগজীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করবে। চোখ ঘোলা রোগ প্রতিরোধের ব্যবস্থা হিসেবে পপুলার ফার্মাসিউটিক্যালসের সেবোডেক্স ওয়েট চোখের ড্রপ ব্যবহার করতে পারেন। এতে রয়েছে ডেক্সামেথাসোন এবং সাইপ্রোফ্লাক্সেসেন, যা পশু পাখির চোখের সব ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিকার ও প্রতিরোধে কাজ করে। দৈনিক 3 থেকে 4 বার অর্থাৎ প্রতি 6 ঘন্টা বা 8 ঘন্টা পরপর 1 অথবা 2 ফোঁটা করে অথবা অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এমন গুরুত্বপূর্ণ ও পরামর্শমূলক প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের ভিজুয়াল ডায়েরি চ্যানেলের সাথেই থাকুন।